হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্ন অ্যান্ড প্যানের স্যালুট। তো এখন আমি আছি উদয়নারায়ণপুর ঠিক পোলের নিচে, পিছনেই দেখতে পাওয়া যাচ্ছে উদয়নারায়ণপুর বিচ। এই উদয়নারায়ণপুর বিচটাই হাওড়া এবং হুগলির মধ্যে কানেক্টার। আজকে এখানে আসার কারণ হচ্ছে আজকে রিভেল রাইডার্সের টি শার্ট লঞ্চ হবে, আর সেই টি শার্ট লঞ্চিংয়ের জন্যই সবাই এখানে আসছে, গ্রুপের সবাই। আমি কাজ করতে গেছিলাম আর কাজ টাজ করে সবার আগে এসে এখানে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত সকলেই এসে পৌঁছায়নি। তো আপাতত ওয়েট করা ছাড়া কিছু উপায় নেই। এখানে এখন এসে দেখতে পাচ্ছি যে উদয়নারায়ণপুর এই ব্রিজে তো প্রচুর ভিড় হয় বিকালবেলার দিকে, প্রচুর একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে এটা। তো দেখে খুব ভালো লাগলো যে এরকম একটা অখ্যাত জায়গা এত ফেমাস, বিকালবেলা এখানে সবাই হাওয়া খেতে আসে। বিকালবেলা পোলের উপর থেকে এই দামোদর নদীটা দেখতে দারুণ সুন্দর লাগে। আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, ভিডিওটাকে লাইক দিও। আর ঠিক এর পরের ভিডিওতেই আমি দেবো হচ্ছে আমার লাদাখ রাইডের প্রিপারেশন ব্লগ। আজকে হচ্ছে 23 তারিখ, আর ঠিক দুদিন পরেই আমি লাদাখ রাইডে বেরোচ্ছি, আর তার প্রিপারেশন ব্লগ আসবে ঠিক মোটামুটি যেদিন বেরোবো তার ঠিক 1 থেকে 2 দিন পরে। রাইডে আমি ল্যাপটপ নিয়ে বেরোবো, আর সেই কারণে ভিডিও আমি কন্টিনিউ ছাড়তে থাকবো। তো সেই কারণেই চ্যানেলের সঙ্গে থাকা চাই। সমস্ত টিম মেম্বাররা এখানে এসে গেছে, একবার করে 360 ঘুরিয়ে নি। আর এখানে কেকও রেডি হয়ে গেছে, এবারে কেক কাটিং করে আমরা টি শার্ট লঞ্চ করব। আগের ভিডিওতে দেখেছিলাম লাদাখ যাওয়ার আগে যে সারপ্রাইজটা পেয়েছিলাম সেটা হচ্ছে টি শার্ট। তো টি শার্ট সামনে এসে গেছে, তো এটাই দেখানোর পালা। আর এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, আর তোমাদেরকেও আর এক্সাইটমেন্ট ধরে রাখতে হবে না। তো টি শার্টটা এবার দেখানোর পালা। তো টি শার্ট লঞ্চিং হয়ে গেছে, এখন সকলেই যে যার ব্যাক টু দ্য হোম। তো আমিও এবার বাড়ি ফিরবো,
এই সুন্দর পরিবেশ, দারুণ সুন্দর। এখানে অনেক লোকের ভিড় বেড়ে গেছে, সন্ধে হলে তো এখানে লোকের মেলা বসে যায়। তো এবার এখান থেকে যাওয়ার পালা, আর দেখা হচ্ছে একদম লাদাখ রাইডের প্রিপারেশন ব্লগে। ততদিনের জন্য বাই বাই। সকলেই নাকি বলছে ঠিক এই যে চুল পেকে গেছে, বুড়ো বুড়ো লাগছে, আদেও কি তাই? হ্যাঁ একদম। এখানে তোমার এখানে একটা লিখে দিতে হবে তোমার এজটা, কত বয়স তোমার বলো? আমার 36। এখানে লিখে দিতে হবে আই এম 36, না 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 বুড়ো লাগে, আই এম অনলি 36, অনলি 36 লিখে দিতে হবে, না হলে খুব বুড়ো বুড়ো লাগে। বিশেষ করে চশমা তা পরে, আর চশমা তা খুলে এক্ষুনি ইয়ং হয়ে যাবে। খোলো একবার দেখো, দুখানার মধ্যে পার্থক্য খানা খালি, 16 বছরের ছেলে, দুখানার পার্থক্য, কিন্তু চশমা তা পড়লি আবার এটা হচ্ছে চাটান চাটছে, চা চাটান চাটছে।